जहाँ मुस्कुराहटे हैं बिखरी, जहाँ से गम का मौसम गया, जहाँ मीठी बातें हर एक अजनबी से हो, भूले हम भी जो सारी फिक्रें, लम्हा लम्हा खुशियाँ बिखरे, इधर उधर और यहाँ वहाँ, जाए वही दिल कहे जहाँ, बेबे 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 ऐसा क्यों ना कोई खेल जिसमें सब ही की हो जी, इन दिनों भूलो तारे दोस्ती। सो छोटा वाला गॉल को मतलब छोटा गॉल दोहरा रहे हैं। अभी तो शायद सोना चिपकों में स्कूटर के जैसे शायद उन्होंने सीधा वो मोमो को ना चाचू मेरा अच्छी सबसे छोटा वाला आदमी तो बस ना चाटे से ले चाटे से আমি যেটা গার্জেন আসবে তোকে নালিশ করবে তারপর আমাদের ছাড়বে হ্যাঁ প্রথম তুমি মানে আমি আমি যাবে জানো তারপর তো মনে হয় কোনো কিছু ক্লাস ফাইভে আমি অন্য অন্যদের চেষ্টা দেখেছি যে অর্ডার করে সারেছি তাই হ্যাঁ মানে মানে এখন শান্ত ছিল আমি দেখেছি শান্ত ছিল ক্লাস ফাইভ সিক্সে তো শান্ত না হোক মানে ওই ওরা কিরকম গল্প করতে কি হচ্ছে তো হচ্ছে আর কথা বলতে হচ্ছে কোচিনে পড়া সবাই যেন কোচিনে পড়তে যাবে তখন কোচিনে সবাই
প্রজাপতি হাউসে গেলাম ক্লাস নাইনে, ওটা শেষ। তারপর থেকে পিছনেই ফিরে তাকিয়ে আছে। আমি আমি যদি কোনো ভালো করে আছি, আমি অনেক কোনো কিছু করে আমি কাজটা করতে পারি।
কেশব স্যার সঙ্গমিত্র আন্টি যেটা অ্যারেঞ্জ করেছিল সেখানে অনায় জাম্বুমান সেজেছিল মনে আছে না? সেটা অবশ্যই না, ছোট তখন অ্যাকচুয়ালি ওর সঙ্গে তো আমি অনয় মানে ছোটবেলায় প্রাইমারি পর্যন্ত আমি অনয় সায়নার অঙ্কন, আমরা তো এক বেঞ্চে বসা পার্টি আর কি, তো লাস্ট বেঞ্চে যাই হয়ে যাক না কেন অন্য বেঞ্চ থাকলেও আমরা লাস্ট বেঞ্চে গিয়েই বসতাম, এবার জায়গাও রেখে দিতাম, মানে ইভেন এরকমও দিন গেছে আমার মানে সিরিয়াসলি মনে হয় মানে বেঞ্চটা কোটাম কোট লাস্ট বেঞ্চ, হ্যাঁ হ্যাঁ মানে এরকম বেঞ্চটা ভেঙে গেছে, তাও আমাদের মানে আমাদের ইউনিটিটা এতটাই ছিল যে আমরা এক বেঞ্চেই বসেছি, আর গল্প তো প্রচুর চালানোর তো কাউকে, হ্যাঁ সেটাও ঠিক, আর গল্প তো প্রচুর আছে, যেমন অনয় আমাদের ছোটবেলায় তো কার্টুন সবাই দেখে, এবার ক্যাপ্টেন প্ল্যানেট বলে একটা প্রচণ্ড পপুলার কার্টুন হতো, তো আমরা সেটার আর কি চেষ্টা করতাম রিমেক করতে, আর অনয় হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, মানে সবসময় আমাদের ক্যাপ্টেন ছিল এরকম, তো ও আর কি ক্যাপ্টেন প্ল্যানেট হতো, তো বাকি যারা সাঙ্গপাঙ্গ যারা ছিল তো সেগুলো হতো আমরা, আমি কিছু একটা মানে যে ক্যারেক্টার অতটা মনে নেই, আর এইগুলো ছাড়াও তো মেমোরেবল অনেক কিছু মজার ছিল, আমার এখনো মনে আছে সেই ইয়ার যখন হতো ওই আমাদের লক্ষণের শক্তি সে, আমার এখনো নাটকটার নাম মনে আছে, সায়ন হয়েছিল রাম ও হয়েছিল জাম্বুবান, এবং সেই পিছনে একটা বেকানো ল্যাজ লাগানো হয়েছিল ওকে, মানে ফাইনাল যেদিনকে আমাদের আর কি স্টেজ রিহার্সালের পরে মেকআপ রুমে ঢুকলো সবাই, তো তখন তার আগে আমার আমার গান ছিল, আমার গান তখন হচ্ছে তখন ওদের মেকআপ হচ্ছে, তো সেসব স্মৃতি তো অদ্ভুত ভাবে মানে কোনোদিনও ম্লান হবে না, খুব ভালো লাগে ভাবলে, এবং অনয়কে যখন দেখি এখন মানে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে ওর কর্পোরেট লাইফ ওখানে থাকা, লুকসটা চেঞ্জ হয়েছে কিন্তু মানে বদলে গেছে, কিন্তু লুকসটা চেঞ্জ হয়েছে কিন্তু মানুষটা একই আছে, দুটো বন্ধু তো, আর বড় বড় তারপর 11 12 উঠে তো আমাদের সবাই পাটনা গজালো, ও সেই পাটনায় ভর দিয়ে চলে গেল হিটাচি মুম্বাই, আর আমরা বললাম আমি চলে গেলাম সিনেমার জগতে, সবাই চলে গেল ফটোগ্রাফির দিকে, মানে সবার সবার সাথে হয়তো রেগুলার দেখা হয় না কিন্তু উই জাস্ট অনয়কে একটা জিনিস শুধু বলার, আগামী 15 ডিসেম্বর আমরা সবাই মনে রেখেছি অনয়ের বার্থডে আসছে, তো আমরা সবাই মিলে আশা করি অনয়কে ভালো থাক, আরো বড় হোক, আরো লম্বা হোক, বিন্দু পর্বতের মতো, ঠিক আছে, অনেক লম্বা মানুষের অনেক দরকার, অনেক দূরে গবে অনয়, সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে দয়া করে আমাদেরকে ভুলিস না, কারণ ভুলে মুম্বাই গিয়ে পিটিয়ে আসতে হবে, কারণ আমাদের কাছে স্মৃতি বলতে এই জিনিসগুলোই, তার তো কিছু নেই, আর নতুন কর্পোরেট লাইফের বন্ধুত্বটা কিরকম হয় সেটা খুব ভালো করেই জানিস, এখানে তো বন্ধুত্ব একটা মানে আমরা এগুলো নিয়েই বেঁচে হয় না, তো যাই হোক খুব ভালো করে কাটাবি জন্মদিনটা, আশা করি আমরা সবাই তোকে একটা অন্যরকম উপহার দিতে পারবো, আচ্ছা বলি সারপ্রাইজটা তোকে কি সাথে আর মাথায় তুই হাতে তুলে কেমন লাগে সেটা আমাদের একটু জানাস, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হাই আমার নাম অভিষেক, যদিও আমার নাম ইন্ট্রোডিউস করার কোনো দরকার নেই, তবু জাস্ট এই ভিডিওটা আমার আর অনয়ের ফ্রেন্ডশিপের উপর ভিডিও, বাট এইটুকু শর্ট টাইমে ভিডিও আমাদের ফ্রেন্ডশিপের ব্যাপারে বলার খুবই জন্য খুবই কম, ব্যাপারটা হলো আমাদের দুজনের ফ্রেন্ডশিপ হলো একে অপরের পরিপূরক, আমরা যা কিছু করেছি, যা কিছু মস্তি করেছি, শয়তানি করেছি, সব কিছু দুজনে একসাথে করেছি, যখন আমি বেয়ালা আসি প্রায় 2000 আমাদের ফ্রেন্ডশিপ শুরু হলো 2007 সালে 2nd জুলাই থেকে, সব জায়গায় আমি আর অনয় একসাথে পড়েছি বা একসাথে ঘুরেছি, এমনকি যা যা করেছি রুদ্রদা কোচিং বাং করে সুযোগকরণীতে দুজনে মিলে আড্ডা দেওয়া বা কারুর বাড়ি খুঁজতে 2 ঘন্টা ধরে সাইকেল চালানো সব কিছুই, বা প্রথম স্কুল বাং করে সিনেমা দেখতে যাওয়া সব কিছুতেই ও জড়িয়ে, তার এমনকি এখনও যখন ও মুম্বাই থেকে পুনেতে আসে বা এখনকার পার্টি আনন্দ সব কিছুতেই ও জড়িয়ে, অনয় গাঙ্গুলি কে আমার লাইফে সেটা আমি বলবো না, শুধু একটাই কথা বলবো, যখনই কিছু প্রবলেম হয় বা ভালো কিছু হয় চোখ বন্ধ করে একজনের কথাই মনে পড়ে বাড়ির লোক ছাড়া, সেটা হলো অনয় গাঙ্গুলি, উই আর নট এ ফ্রেন্ড, নট অনলি সিম্পলি ফ্রেন্ড, উই আর ব্রাদার, সো উইশ ইউ হ্যাপি বার্থডে মাই বয়, ভালো থাকিস, সুখে থাকিস, টাটা বাই, হ্যাপি বার্থডে অনয়, many many happy returns of the day, hey bro happy birthday.
Your birthday means one beep was born that day, whatever jokes about it. But from my point of view, you have changed my life. Thanks for everything. You made me brand aware, whatever. I have some great, beautiful memories with you. Hope to see you again soon. Okay. Stay happy, stay healthy. One advice from me, quit smoking. That will get great for your health. So then, stay happy, enjoy your day, happy birthday, bro. One man down. 2009 সেই দিন আমরা সবাই দল বেঁধেই কলেজে ঢুকতাম। সামনে স্যার বা ম্যাডাম কাউকে পেলে তো কোনো চিন্তাই নেই। হঠাৎ করে দেখি দল ছুটে একটি ছেলে এবং তাকে ঘিরে ধরে আমাদের নিউ বিল্ডিংয়ের সেকেন্ড বা থার্ড ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য মিলিত তোড়জোড়। তখন আমরা খুব কম্পিউটার গেম খেলতাম। আমার ভেতর থেকে একটা কথা ভেসে গেল সেই গেমের, ওয়ান ম্যান ডাউন। আর সেই অকওয়ার্ড ভয়ের মোমেন্টে, রীতিমতো ভয়ের মোমেন্টে তোর হো হো করে হেসে ওঠা, আউট অফ প্রোটোকল। তো সেই 2009 থেকে আজকে 2017 আমরা 8 বছর একসাথে ক্রস করেছি, কিন্তু তোর সেই আউট অফ প্রোটোকল অ্যাটিটিউডটা আজও সেম থেকে গেল। দ্যাট ইজ এ ব্লেসিং ফর অল অফ ইউর ফ্রেন্ডস। তার মধ্যে আমাদের একসাথে বহু কাজ করা, কলেজের ফার্স্ট ইয়ারে আমাদের ক্লাস বাঙ্ক মেরে মুভি দেখতে যাওয়া, কলেজের সেকেন্ড আর থার্ড ইয়ারে ইউনিয়ন রুমের মিলিত পরিশ্রম এবং কলেজের ব্যান্ড শো। তারপর যখন আমরা কলেজ শেষ করলাম, আমাদের ক্যাম্পাসিং হওয়া এবং একসাথে HCL হ্যারাসমেন্ট কর্পোরেশন লিমিটেডে আমাদের চাকরি পেয়ে যাওয়া, তুই চলে গেলি মুম্বাইতে, আমি রাঁচিতে। তারপর কিছুদিনের জন্য আমাদের মধ্যে কন্ট্যাক্ট একটা গ্যাপ হয়েছিল ঠিকই, কারণ আমরা তখন টেকনোলজি আপগ্রেডেশন হচ্ছিল আমাদের প্রত্যেকেরই। তারপর আসলো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ কানেক্ট করা এবং গ্রুপেতে চূড়ান্ত বিলাবস্তি। আজকে তোর আমাদের সাথে একসাথে আমরা যে জন্মদিনগুলো তোর পালন করেছি, তার মধ্যে দিস ইজ ইয়োর 8th birthday। এটা আমাদের সবার কাছে খুব স্পেশাল, কারণ এই জন্মদিনের পর আর কয়েকটা দিন পরই আমাদের বন্ধু অনয় উইল বিকাম এ ফ্যামিলি ম্যান। কিন্তু আউট অফ প্রোটোকল অ্যাটিটিউড কখনোই বদলাবে না, এটা আমি ভালো মতোই জানি। একটা মিথ শুনেছি, হয়তো তুইও শুনেছিস, একটা বন্ধুত্ব যদি 7 বছরের জন্য থাকে তাহলে সেটা নাকি সারা জীবন টিকে যায়। অ্যান্ড উই আর অলরেডি ইন আওয়ার 8th year। হ্যাপি বার্থডে টু ইউ, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেসড ফ্রম অল অফ ইউর ফ্রেন্ডস, এসপেশালি ফ্রম দ্য PSB দ্য লাস্ট নাইট। শুভ জন্মদিন, নতুন সকাল নতুন আলোর মাঝেও আমি সূর্য, আমার বর্ষপুরাণের সূর্যালোক যখন মনে করালো তোমায়, তুমি পার করে এসেছো বেশ কয়েকটি বসন্ত ইতিমধ্যে, তুমি হাসি মুখে আমায় অভিনন্দন জানালে। আমার প্রত্যুত্তরের কি প্রয়োজন আছে তোমার আজ? তবুও আমার প্রার্থনা তোমার জন্যে, তোমার জীবনে এই বিশেষ দিনটি যেন বিশেষভাবেই আসে প্রতিটি বার তোমার সামনে। শুভ জন্মদিন শব্দটি এমনিতে খুব ছোট্ট শোনায়, তাই তার সাথে জড়িয়ে থাকা কিছু শব্দমালা আজ বাড়িয়ে দিলাম তোমার দিকে, কুড়িয়ে নিয়ে অবশ্যই প্রমিত। শুভ জন্মদিন অনয়। বছর আমরা তোকে বার্থডে উইশ করছি, কিন্তু ডাজেন্ট রিয়েলি ম্যাটার কত বছর হয়েছে, এরকম বছর বছর আমরা বার্থডে উইশ করতে থাকবো, বছর বছর তোর চুলগুলো আরও কমতে থাকবে।
এবছরের জন্যে যেটা এবছর বার্থডেতে সব থেকে স্পেশাল ব্যাপার তা হলো দিস ইয়ার ইজ দি লাস্ট ইয়ার অফ ইউর ব্যাচেলর বার্থডে। ক্যান ইউ ইমাজিন? আমরা ভাবতেই পাচ্ছি না। আমি সবার সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করব উইচ অ্যাকচুয়ালি ডিফাইন্স অনয় গাঙ্গুলি। হি ইজ সাচ এ গাই যে যাকে আমরা কোনোদিন এম্বারেস দেখিনি। এম্বারেসিং সিচুয়েশন এম্বারেস হয়ে যাবে ওকে দেখলে। তো এরকমই একটা ঘটনা, আমরা আমাদের সেকেন্ড সেম চলছিল, একটা এক্সামের প্রিপারেশন খুব খারাপ হয়েছিল। আমরা বাস থেকে নেমে কলেজের দিকে যাচ্ছি, অনয়ও আমাদের সাথে যাচ্ছে। তো অনয় কনসোল করছে সব সময়ের মতো। ও হচ্ছে এমন একটা মানুষ যে সারা জীবনই আমি দেখে এলাম সবাইকে কনসোল করে গেল। তো সেদিনও হি ওয়াজ কনসোলিং আস এইভাবে যে সে কি তোরা এই নিয়ে টেনশন করছিস জানিস, আমার কাছে আমার অ্যাডমিট কার্ড নেই। অ্যান্ড ট্রাস্ট মি, আমরা ওর থেকে বেশি ঘাবড়ে গেছিলাম কথাটা শুনে। এটাই বলবো, এই অ্যাটিটিউডটাই সব সময় রাখিস, দ্যাট ইজ রিয়েলি ইন্সপায়ারিং। না, শেখার আছে, সত্যি শেখার আছে। আর লাস্ট বাট নট দি লিস্ট, দিতি, তোকে অসংখ্য ধন্যবাদ। তোর জন্য আমরা অনয়কে এরকম এত এত সুন্দরভাবে আমরা ওকে উইশ করার চান্স পেলাম। অ্যান্ড ইট ওয়াজ সাচ এ নাইস আইডিয়া অনয়, ম্যান ইউ আর রিয়েলি লাকি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব বড় হও, খুব ভালো থাকো, প্রচুর টাকা কামাও। আই নেভার লিস টু মেনশন ইউ আর ওয়ান অফ দ্য কুলেস্ট দাদাস আই এভার মেট। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেইন। হ্যাপি বার্থডে আগেই জানিয়ে দিচ্ছি, তার কারণ পরে আবার যদি ভুলে যাই বলতে। তোমার সঙ্গে প্রথমে আমি খুব একটা ক্লোজ ছিলাম না ছোটবেলায়, মানে তখন তুমি বড় দাদা সেই সময়টা একটা। অ্যাকচুয়ালি সেই সময় হয়তো মানে লাইফটা একটু কমপ্লিকেটেড ছিল না, না তো এবার সেই কারণে একটা শাসনে শাসনে এরকম একটা ব্যাপার চলতো। আমার মনে আছে তোমরা সবাই মিলে আমার ক্যাডবেরি খেয়ে নিয়েছিলে, ক্যাডবেরি না সরি, ওটা বোধহয় মোস্ট প্রবাবলি বোঁদে ছিল, ফ্রিজে রাখা না, ফ্রিজে ক্যাডবেরি ছিল, চারটে ক্যাডবেরি ছিল, তোমরা শেষ করে দিয়েছিলে আমারটা। ঠিক আছে, সেটা মেনে নিলাম, অসুবিধা নেই, কারণ তারপরে তুমি আমার অনেক ক্যাডবেরি খাইয়েছো। তো তোমার সঙ্গে ক্লোজ আমার মনে হয় আমি তখন থেকেই হয়েছি যখন আমি ওই ক্লাস 9, 10, 11, মানে যখন আর কি মানে আস্তে আস্তে লাইফে প্রেম প্রেম একটু প্রথম প্রথম ওইসবগুলো ঢুকছে। আমি একটা ব্যাপারটা বেশি বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে, অনেক বড় হয়ে গেলে তোমার বোরিং লাগবে শুনতে আর কি। তো লাস্টলি এটাই বলবো, দেখো বোম্বে যাওয়ার পর থেকে তোমার সঙ্গে একচুয়ালি মানে তোমার কাজে বিজি থাকো এই থাকো, আমারও লাইফটা আস্তে আস্তে কমপ্লিকেটেড হয়ে গেছে, তাই জন্য আর হয়তো আমাদের সেইভাবে সবসময় কথা বলা হয় না। কিন্তু সত্যি তোমাকে আমি পাশে পেলাম, মানে পাই এবং তুমি ভরসা, এটা বুঝলাম বা বুঝি যে যখন লাস্ট ইয়ার অঙ্কিতার সঙ্গে আমার ব্রেকআপ করলো, ঠিক আছে, আর আমি জাস্ট পাগলের মতো করছিলাম, তো সেই সময় তো তুমি বা দিদি দুজনে না থাকলে মানে আমি তো হয়তো মানে এতক্ষণে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি থাকতাম, হ্যাঁ করে ঘুরতাম। তো সেসবের জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Count the ways, most quiet need by sun and candlelight. I love thee with the breath, smiles, tears of all my life. And if God choose, I shall but love thee better after death. Tor sathe meet bolbo na, mane first e phone e phone kotha, Facebook, তারপরে সবটা ম্যাচিওর করেছে। 2014 আমার দিদি বললাম যে তারপর আমি যদি কোনো ছেলেকে করি তোকে প্রথম করেছি। তারপর যে যার লাইফে চলছিলাম, পুজোর পরে এটা সবাই হয়তো জানে, পুজোর for lokhi pujote I guess we started talking to each other and he was the first one to ping a messenger and am jokhon facebook e post kortam ramnar chobi gulo tor chokhe ekbar comment korechilo je erokom jeno ram dhonu kobe khawachish shudhu lagai to ami bhalo lagi jodi kotha hoyto ami ki ektu hint peyechilam na
সো দেন এগেন লক্ষ্মী পুজো আমি শাড়ি কখনো সাথে আমি দেখছিলাম যে আমাদের কথা বলতে তো আমি কি করবো বুঝে না পেয়ে ভাবলাম কি যদি মিউজিক নিয়ে কথাবার্তা বলি সেম সোর্স মানে আমি সেম বন্ড আর কি মিউজিকটা তুই কিবোর্ড আমি ভোকাল তো ভাবলাম ঠিক আছে এই অনুযায়ী নিয়ে নিই ফোন নাম্বারটা নিয়ে নিলাম ব্যাস অত অব্দি তারপরে হালকা কথা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল তুই বলি ডিসেম্বরে আমার দাদা আছে আমি আসবো ব্যাক টু ভিজিট How do I even care about that? কিন্তু তারপরে again we started talking. কবে exactly আমার মনে নেই। January 2015 onwards we started talking to you and আমি ভালো রকম ভাবে কথা বলতে শুরু করি। তারপর প্রেম ভালোবাসা everything. তারপর আস্তে আস্তে করে এবার আস্তে আস্তে তুই তোর মা বাবা ভাই মিলে কথা অনেক বেশি বলিস সব কলেজের বন্ধুরা তোর বাচ্চাবেলা স্কুলের বন্ধুরা সায়ন গিরি আকাশ দই পায়ন দই দই করে ডাকা তাদের সাথে পুরীতে বেড়াতে গেলি প্রথমবার স্বামীর সাথে ওখানে কথা বলবো তারপর তোর কলেজের বন্ধুদের সাথে আমার দেখা লাস্ট ইয়ার ষষ্ঠীর দিন সারা রাত so much shudhu onay keno bolbo tania I love this girl exceptionally well I know baje behavior korechi but I'm sorry partho I love this guy as well promit or sathe sob shomoy amar bhalo bhalo kotha barta hoy ei rajasthani chute gechilo constant amader ami or backy guide chilam so I loved it all I love your college group a lot তাহলে এটা না যে স্কুলের কাউকে ভালোবাসি না আই ডেফিনেটলি লাভ এভরি ওয়ান বাট মেবি ওদের সাথে একটু বেশি টাইম স্পেন্ড করেছি ঝগড়াঝাটি করেছি তানিয়ার সাথে মেবি সেই জন্য হয়তো কারণ আমার তোর বন্ধুদের সবাইকে ভীষণ ভীষণ ভালো লাগে প্রদ্যুৎ অভিষেক সবাইকে আর মানে সবার সাথে আমার আলাপ বাবা মা আমার তোর জন্য গলি পথ এখানে যা বিকেল ছুটি স্কুল আমার বাজে স্বভাব তোর জন্য চ্যাপটা ফুল আর আমার জন্য জন্মদিন রাধা টু সে যদি এরকম ভাবে বলি যে আজকে তোর জন্মদিন না 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 থ্যাংক ইউ না বললে না ফার্স্ট তো শাম মিস শাম শি প্রচন্ড রকম ভাবে হেল্প করেছে আমাকে এই তোর চোখে আমার প্ল্যানটাকে সাকসেসফুল করাতে সায়ন নীল সব থেকে বেশি হেল্প করেছে অ্যান্ড অফকোর্স যাদের কথা না বলে না দই পায়ন সোমরাজ অভিষেক প্রদ্যুৎ তানিয়া থ্যাংকস ফর দ্য লাভলি সং পার্থ প্রমিত সবাই আর বাকি যাদের নাম হয়তো মনে আসছে না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার নামের উত্তরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কতরে এখনো আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো
চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই।